আজকে ছাব্বিশে জানুয়ারি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আমি মুন এখন ঘড়ি কাটায় কটা বাজে জানো তোমরা বিশ্বাস করতে পারবে না কটা বাজে এখন বাজে পুরো নটা আমাদের কোনো রান্না হয় না ছাব্বিশে জানুয়ারি পুরো সবার ছুটি শুধু মেয়েকে স্কুলে পাঠিয়েছি তোমরা দেখে দেখতেই পেলে আর প্রোগ্রাম আছে বলে মেয়েকে স্কুলে পাঠালাম আর কোনো কাজ হয়নি শুধু ভাতটা একটা উতাল দিয়ে বন্ধ করে দিয়েছি পাঁচ মিনিট পরে ধরাবো আর ডালটা আমি প্রেশার করে সিটিটা মেরে রেখেছি ছেলেকে চা দিলাম মানে ছেলে চা মানে লিকার চা চিনি টিনি না দিয়ে আমরা যেহেতু চা খাই সকালবেলা ওরও নাকি চা লাগবে শুধু চা পাতা এবং জল দিয়ে লিকার দিয়ে ওকে চা দিলাম আমি বিস্কুট হাতে নিয়ে নিয়েছি চা নিয়ে নিয়েছি এখন আমাদের সকাল হলো আজকে নটার থেকে মানে অনেকক্ষণ আগে হয়ে গেছে ঘর বাড়ি মোচা হয়ে গেছে সব হয়ে গেছে আমার স্নান পর্যন্ত হয়ে গেছে সব হয়ে গেছে শুধু রান্না করব এবং তোমাদের সাথে আজকে সারা দিনে ব্লগটা শেয়ার করব। যেহেতু ছুটির দিন জন্য ব্লগটা আজকে শেয়ার করতে পারবো মনটা একটু খুশি খুশি আছে কেন প্রতিদিন আর ব্লগ করতে পারি না সবাই ব্লগ দেখি কিন্তু শেয়ার করতে পারি না আমি নিজের ব্লগ শেয়ার করতে পারি না তো আগের বার যে আমি ব্লগটা দিয়েছিলাম সেই ব্লগে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবেই একটু পাশে থাকো আমি যেন ব্লগটা ভালো করতে পারি এবং ব্লগে তোমাদের ভালোবাসা পাই এটাই কাম্য তো আজকে সকালবেলা চা দিয়ে লাল চা এবং বিস্কুট দিয়ে শুরু হয়ে গেল ছাব্বিশে জানুয়ারি তোমাদের সবাইকে হ্যাপি রিপাবলিক ডে আমার তরফ থেকে চলো সারাদিন কি করছি না করছি আর এখানে দুধ জাল বসিয়ে দিয়েছি আমার ছেলে দুধ ভাত খাবে মা ছাদে গেছিল ছাদের থেকে ফুল আনলো এবং টুকটাক যেগুলো ছিল মার জামা সেগুলো মেলে আসলো আমাদের হেল্পিং হ্যান্ড আসছে এটা বলা হয়নি তোমাদেরকে হেল্পিং হ্যান্ড আবার আসা শুরু করেছে আজকে শুক্রবার আমাদের নিরামিষ আজকে নিরামিষ রান্না হবে কি কি রান্না হবে না রান্না হবে সব তোমাদের সাথে শেয়ার করবো আর আমার ছেলেকে দেখবে দেখো কি খাও তুমি কি খাও তো বন্ধুরা আজকে নিরামিষ তোমরা সবাই জানো যে আমি এখানে মটরশুরিটা ছুলে নিচ্ছি আর আর নিচে হচ্ছে দিদি হচ্ছে বাঁধাকপি কাটছে বাঁধাকপির ঘণ্টা হবে মুসুরের ডাল আমরা নিরামিষের দিনে কিন্তু মুসুরির ডাল খাই আমাদের অনুকূল ঠাকুরই দীক্ষিত আমাদের ঠাকুরমশাই বলেছেন মানে আমাদের গুরুদেবের আমি যেখান থেকে দীক্ষা নিয়েছি উনি বলেছেন আমাদের মধ্যে কিন্তু মুসুরির ডালটা নিরামিষের মধ্যে ধরা হয় সেই জন্য নিরামিষ আমরা টমেটোর ডাল করেছি মুসুরির ডাল এদিকে আমি মটরশুরিটা ছাড়িয়ে নিচ্ছি দিদি হচ্ছে বাঁধাকপিটা কাটছে আর অপরদিকে এদিকে হচ্ছে কী এটা বলে বথু আশাক বথু আশাক আছে এটা আমি ধুয়ে নিয়ে আসবো পরিষ্কার করে দিদি কেটে দেবে যে বাঁধাকপি দিদি কাটছে আর এদিকে বসানো হয়েছে মিক্সড ভেজ সকালবেলা হচ্ছে ডাল আর এই সবজি দিয়ে খাওয়ান হবে গাজর ব্রোকলি তারপরে বেগুন আলু এমনি ফুলকপি সব কিছু দিয়ে একটা সবজি বসানো হয়েছে এটা ঝোল করে সবজি হবে ডালের বড়ি দিয়ে এটাই খাবো সকালবেলা আর মুসুরের ডাল আর এখানে শাকটা ধুয়ে নিচ্ছে দিদি বললো যে শাকটা ধুয়ে নিয়ে আমি কেটে দেবো আমি না ভালো করে সবজি কাটতে পারি না আমার সবজি কাটাগুলো হচ্ছে আমার শাশুড়ি মা আমার মা আর আমার দিদিই কেটে দেয় তো আমি এখানে যথারীতি দুটো গামলা নিয়ে শাকগুলোকে কেটে ধুয়ে নিচ্ছি ভালো করে এবার শাকগুলোকে ধুয়ে যদি নিয়ে যাই তারপরে দিদিও যে শাকটাকে কেটে দেবে আর এবার রান্না করতে আমি শুরু করে দেবো আর যেহেতু আলুর দম করবো সেই আলুর আমি নিয়েছি আলুটা না দুটো জায়গা তিনটে সিটি পড়ে গেছে বলে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে নতুন আলু তো সেদ্ধ হয়ে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে একটু মানে নরম নরম হয়ে গেছে বেশি এত নরম নরম হলে না আলু সেদ্ধটা আলুটাকে ভেজে আলুর দম করাটা কিন্তু একটু কষ্টেরই ব্যাপার বুঝলে ঝুলতে গিয়ে একটু সমস্যা হচ্ছে আলুগুলো ছুলতে গিয়েই কী মানে ভেঙে ভেঙে যাচ্ছে খুলে খুলে যাচ্ছে এই হচ্ছে দোষা তো চলো আলুর দম এদিকে আলু ছুলতে থাকি ওদিকে হচ্ছে আমি যতটুকু পাচ্ছি ততটুক আমি হেল্প করে দিচ্ছি দিদিকে দিদি যতটুক পাচ্ছে আমাকে হেল্প করে দিচ্ছে এই যে মিলিয়ে স্যার আমাদের দুজনে মিলে এরকম করে কাজ করি আর যখন আজকে ছুটির দিন তাই একটু বেশি সময় ধরে আমরা রান্নাঘরে আছি যদিও এই যে আমার মেয়ে চলে এসেছে স্কুল থেকে এসে স্কুলে কি করলো না করলো এগুলো ডিটেলসে বলতে শুরু করে দিয়েছে এখানে আমি মিউট করে রেখেছি কারণ আমরা আমি আমার দিদি অনেক ধরনের কথা বলছিলাম সেই জন্য এখানে পুরোটাই মিউট করে রেখেছি সেই জন্য ভয়েস ওভার দিলাম আর আমার মেয়ে এসে আগে ক্যামেরা দিয়ে তাক তাকাবে এবং বল দেখবে নিজেকে যাই হোক দিদি ওখানে সবজিটা একটা সবজি নামিয়ে নিয়েছে এবং একটু বেগুন কেটে নিচ্ছে আর মা দিদি বললো যে বাঁধাকপিটা আমি বসিয়ে দিয়ে চলে যাচ্ছি দিদির ওপরে অনেক কাজ আছে সেগুলো করবে আর আমি বাঁধাকপিটা করে নেব বাঁধাকপি এক জায়গায় আমি বসিয়ে দিয়েছি আরেকটার মধ্যে আমি বেগুন দিয়ে বেসে গথুয়া শাক করব এই বটু আমি জানি না কাঠটা এরকম লাগে আমার একদম পছন্দ নয় কিন্তু আমার শাশুড়ি মা খুব ভালোবাসে বটু আশাক যাই হোক শাকটাও আমি বসিয়ে দিই শাকটা বসিয়ে দিয়ে ওদিকে আমার ছেলে হয়েছে পতি করতে বসেছে ওখানে ওকে স্নান করাবো স্নান করিয়ে তারপরে ঘরে নিয়ে যাবো আর ও যা দুরন্ত এই যে সকাল থেকে শুরু করেছে একটুখানি মানে চোখের আড়াল হলে পরে বালি পাথর মাটি এগুলো দিয়ে খেলতে শুরু করে যেন এমনিতে ঠান্ডা লেগেছে নিশ্চয়ই নিতে পারছে না ঠান্ডাতে তবুও বালি থাকবে কিছু করার নেই ছেলে কি করব বলো তো কী করবো কিন্তু বেঁধে রাখা যাবে না যদিও তোমরা দেখেছো ওটা দড়ি মাঝে মাঝে ওকে বেঁধে রাখি এত দূরন্ত নিতে পারি না আমি এত তাও অত্যাচার করে আচ্ছা এদিকে হচ্ছে আমার দিদি মেয়েকে খাইয়ে দিচ্ছে আর মেয়ে বড়ো বড়ো দোলা করছে বলে আমার মেয়ে রেগে যাচ্ছে যত বড়ো 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 দলা দিচ্ছে কারণ দিদি আবার এর তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে এরকম করে আমি দিদি এবং মা তিনজন মা ওদিকে দেখছে পুজো দিচ্ছে আর আমি আর দিদি যা গল্প করছি ওটা শুনে মা ওই পাশ থেকে থাকাচ্ছে এবং গল্প শুনছে এবং হাসছে আমি আর দিদি গল্প করছি এখানেও মিউট করে রেখেছি বললাম না সব কথা তো আমরা ওয়াইটিতে বলবো না সেই জন্যই মিউট করে রেখেছি কি কার্যকলাপগুলো দেখাচ্ছি কিন্তু কথোর বথর ছড়ালাম না দিদি বেশ গল্প জমিয়ে দিয়েছে আমার মেয়ের সাথে আমার সাথে এবং মার সাথে মা ওদিকে পুজো দিদি দিতে গল্প একটু শুনছে এবং হাসছে আচ্ছা চলো মা পুজো দিচ্ছে এবং গোপালকে দিচ্ছে একটু তোমাদেরকে শেয়ার করে দিই দেখিয়ে দিই ওই যে আমাদের গোপাল শোনা যে করে বসে আছে ঠান্ডার ড্রেস পরেছে সোয়েটার পরেছে কিন্তু দেখেছ খুব ঠান্ডা এখানটায় সো গোপালকে সোয়েটার কিন্তু কম্বল কম্বল বলি কেন মাফলার টাপলার এগুলো লাগানো হয়নি টুপিটাও খুলে রেখেছে মা বলে সকাল হয়েছে তো রোদ উঠেছে হয়তো গোপালের মাথাটা গরম হয়ে যাবে সেজন্য টুপিটা খুলে রেখেছে আর এটা আমাদের অনুকূল ঠাকুরের দীক্ষিত আমরা ঠাকুর ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে তোমাদের বললাম ডাল আমরা টমেটো দিয়ে করেছি এখানে ওই যে সকালবেলা যে তোমরা মিক্সড ভেজটা দেখলে ওটা খাওয়া হয়ে গেছে অল্প আছে এখানে বেগুন ভাজা আর বেগুন দিয়ে হচ্ছে শাক আচ্ছা বাঁধাকপির ঘন্ট টমেটো এবং মটরশুঁটি দিয়ে গাড়া করে অল্পই করেছি এক বেলার জন্য আর এদিকে হচ্ছে আলু টমেটো মটরশুটি দিয়ে একটু মাখো মাখো করে আলুর দম করেছি আচ্ছা তোমাদেরকে বলতে ভুলেই গেছি যে এই যে ওয়ালটা এই ওয়ালটা আমার ছেলে রং পেন্সিলতে রঙ করে 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 না পুরো কালো করে দিয়েছিল মানে এই যে সাদা ওয়ালটা এত নোংরা করেছে যে একটা লোক যদি বাড়িতে আসে দেখতে কীরকম যে বাজে লাগছে মানে কি বলবে জানি না যদিও বাচ্চা ছোট বলে কিছু না ভাবতে পারে কিন্তু আমার খুব খারাপ লাগে যে এরকম নোংরা হ্যাঁ গামছা খুলে পড়ে যাবে গামছা ধর চল চল গামছা খুলে পড়ে যাবে আস্তে আস্তে আয় আস্তে 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 আয় আস্তে 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 এতে গামছা খুলে যাবে কিন্তু দেখতেই পেলে এদিকে হচ্ছে ওদিকে আমার ছেলে আমার মেয়ে এবং ওর বাবা হচ্ছে রং করছে দেওয়ালটা আমিও করব আমারও কিছু কাজ আছে আর এদিকে হচ্ছে আমার ছেলে স্নান করে এত ঠান্ডা স্নান করেছে জামা কিছু তো পরাতে পারবে না কোনো দিনও না তোমরা বিশ্বাস করবে না আমার যে কী হেঁপা ওকে জামা প্যান্ট পরানো এবং চুল টুল আসতে ক্রিম মাখানো বিশাল হেপা তেলটা আমি মাখিয়ে নিয়েছি যেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি তেল পুরো শরীরে তেল মাখিয়ে নিয়েছি বেশ সুন্দর করে এখন জামা প্যান্ট পরাবো এই যে জামা প্যান্ট পরতে গেলে আমার মানে দোম বেরিয়ে আসে এত পিছনে ছাপ করতে হয় আর এই পাশে দেখছো না এই পাশে যে খাটের আমাদের পাশিটার মধ্যে না আমি কম্বল মোটা মোটা কাঁথা দিয়ে একটা চাঁদ দিয়ে ঢেকে রেখেছি কেন যেন এই যে আমার ছেলে এ দুরন্ত পানার জন্য যতবারই দৌড়ায় আর উল্টে পড়ে ওই খাটের পাশির মধ্যে পড়ে এবং মাথাটা ফেটে যাওয়ার বিশেষ বিশাল বড় চান্স থাকে দু একবার ফুলেও গেছিলো সেই জন্য এই জায়গাটাতে না আমি এরকম করে ইসে করে রেখে দিই

আমাদের বাড়িতে যখন আমরা কাজ করি সবাই মিলে সেরকম হয়ে যায় যখন রাজমিস্ত্রির কাজ করি সবাই রাজমিস্ত্রি যখন রং মিস্ত্রির কাজ করি সবাই রং মিস্ত্রি আর যখন কাঠমিস্ত্রির কাজ করি সবাই কাঠমিস্ত্রি আজকে সবাই রং মিস্ত্রি আমার মেয়ে আমার হাজবেন্ড আমার মা মা পর্যন্ত শুরু করেছে মেয়ে তো পুরো রঙের সাদা পুরো রঙের সাদা মা পর্যন্ত রং করা শুরু করেছি আমরা সবাই মিলে আজকে রং মিস্ত্রি এখন আমার একটু বাকি আছে রং করা আমি করব মা একটুখানি করলো মানে যেখানে যেখানে দেখছে আমার ছেলে আসলে এটা কি রং করা মানে কি পুরো রং ঘরে রং কিন্তু বেশি দিন হয়নি আমরা করেছি আমার ছেলে করেছে কি রং পেন্সিল দিয়ে পুরো ঘরের পুরো ওয়ালটা সাদা তো সমস্ত রং করেছে মানে ওয়ালের মধ্যে পেন্সিল দিয়ে রঙ পেন্সিল দিয়ে সেই জন্য দেখতে খুব বাজে লাগছে লোকজন আসলে পরে দেখতে কেমন লাগে তোমরাই বলো তো তাই যেই ঘর যেই ঘরে করা হয়েছে সেগুলো সেগুলো করা হলো এই যে এইগুলোতে মেয়ের বাবা মিলে করলো এইগুলো সব রঙ হয়ে গেছে এই পাশটা হয়ে গেছে আর একটুখানি বাকি আছে একটু করবে ওটা ঠাকুর ঘর ওটা বাদ দিলাম এই পাশটা অল্প একটু বাকি আছে আর বাথরুমের সামনেটা আমার মা মা বলে চল আমিও ওখানটা করি মা আবার বাথরুমের সামনে গিয়ে যেটুকু জায়গা ইয়ে করা বাকি ছিল সেই জায়গাটা করলো দেখো মেঝের অবস্থা দেখো কি মারাত্মক অবস্থা মেঝের দেখো রং করেছে সবাই আর যে এই কার কাজ এইগুলো সব করেছে যার জন্য এত খাটাখাট নেই সে তাকে দেখো তাকে দেখো সে বেশ বসে বসে টিভি দেখছে কার্টুন স্নান টান করে বসে বসে খাচ্ছে মানা দেখছে আর কার্টুন দেখছে আর ইসে করছে এই ঘরেও প্রচন্ড রং ওই দেখো ওইদিকে সমস্ত রঙ ওই যে রং রং দিয়ে রং করা এই যে তোমাদের আগের দিন দেখিয়েছি রং দিয়ে রং করা এগুলো মানে মারাত্মক অবস্থা হ্যাঁ সবাই মিলে যখন রঙ করছে তা আমি ভাবলাম যে তাহলে আমি বাদ যাই কেন বাদ যাই কেন আমার মেয়ে হাত ব্যথা হয়ে গেছে আমার হাজবেন্ডও বলছে বাবার এই কত দিন কতক্ষণ আর রঙ করবো মানে সত্যি সত্যি কোন ওয়াল ছেড়ে কোন ওয়াল যে রঙ করবে সমস্ত ওয়ালে তোমাদেরকে আমি আগের বাড়ি দেখিয়েছি যে সমস্ত ওয়ালে রঙ পেন্সিল বিভিন্ন কালারের কালার দিয়ে আঁকা আঁকি ঝুঁকি আঁকি ঝুঁকি দেখতে যে কী বাজেটাই না লাগে ছি ঝিঝি ভাববে যে মানুষ বাস করে না আর আমার একটু ঘরবাড়িগুলো একটু ফিটফাট রাখতে ভালোবাসে আর আমার কপালেই এরকম জুটেছে যে আমার দুটো সন্তানই একটাও গোছানো নয় যাই হোক এই যে আমাদের ড্রেসিং টেবিলটা এটা আয়নাটা না মোছা হচ্ছিল না অনেক দিন ধরে তো ভাবলাম আজকে একটু সময় আছে আর ঘরে রং করছে ঘরটা মুছতেও তো অনেক সময় লাগবে সেই জন্য এটা মুছে নিলাম আয়নাটা আছে দেখো কীরকম চকচক করছে আয়নাটা একদম চকচক করছে আর ঘরের অবস্থা ঘরের দিকে তাকিয়েও না এত বাজে অবস্থা হয়েছে তো রং করা মোটামুটি হয়ে গেছে আমি আবার ঘর বাড়িগুলো মুছে নিচ্ছি হেল্পিং হ্যাড এসেছিল উপরের ঘর যেহেতু মুছা হয়েছে তাই নিচের ঘর তারা মুছবে না আর তার মধ্যে এত খাটনির কাজ এত নোংরা ওরা কোনো মতেই মুছে পরিষ্কার করবে না তাই আমাকে অগত্যা মধুসূদন আমাকে সমস্ত কিছু মুছে ফেলতে হলো এখন যেন অনেক বেলা হয়ে গেছে ছেলেকে এখনও খাওয়াই ছেলে কিন্তু ঘুমের জন্য অস্থির হয়ে যাচ্ছে শুধু বলছে মা ও আবার খিদে বলে না ও টিভিতে দেখতে দেখতে না ভুক বলে মা ভুক মা ভুক হে বাবা তারা তো সব কাজ সেরে এখন খেতে বসলাম এখন বাজে ঘড়ি কাটা সাড়ে তিনটে দেখবে দেখতে পাচ্ছি কিনা ওই দেখো পুরোপুরি আহ সাড়ে তিনটা বাজে আর আমি খেতে বসলাম আর শীতকালে না এত বেলা হলে পরে না সত্যি সত্যি ভাত খেতে ইচ্ছে করে না আর আমি এমনিতেও ভাত খাওয়াটা একদমই পছন্দ করি না একদমই পছন্দ করি না যে দুই বেলা তিন বেলা করে ভাত খাওয়াটা একদমই পছন্দ করি না সকালবেলা কোনো দিন যদি আমি ভাত খাই দুপুরবেলা খাই না তো দুপুরবেলা অন্য কিছু খেয়ে নিই তো আজকে যেহেতু খাটা একটু পড়েছে বাড়িতেও ছুটিতেও আছি তাই মনে হলো যে কিছু তো খেতে হবে সারাদিনটেও যে খিদেও তো পাচ্ছে তাই রুটি নিয়ে নিয়েছি তারাও দেখাচ্ছি এই দেখো রুটি নিয়ে নিয়েছি যা হাতে দেখো আটা মাখলাম আটা মেখে রুটি বানালাম দুটো রুটি নিয়েছি বাঁধাকপির ঘন্ট আলুর দম আর হচ্ছে আচার লঙ্কার আচার এটা নিয়ে এখনকার দুটোগুলো খাওয়া খেয়ে নিই তো চলো খাওয়া দাওয়া সেরে নিই তারপরে তো আবার বিকেলের পর্ব রয়েই গেছে সেটা সারাদিন তো ব্লগ তোমাদের সাথে শেয়ার করবই আজকে বেশি বেশি করে দেখানো যাবে না কেন প্রচুর বড় ব্লগ হয়ে যাবে তো খাওয়া দাওয়া সেরে তারপরে আবার আসছি তোমাদের সাথে এখন বাজে সন্ধ্যা সাতটা সন্ধ্যা অনেকক্ষণে হয়ে গেছে বিকালে টিফিন নিয়ে বসেছি তোমাকে আমি চা এবং সিঙ্গারা খেয়ে দেয় মেয়েকে একটু পড়াশোনা করাবো তারপর রাত্রের জন্য একটু ভিডিও বানাবো তারপর রান্নাঘরে গিয়ে রান্না করব থাকো সাথে থাকো দেখতে থাকো এখানে রাত্রেবেলা মেয়েকে নিয়ে পড়তে বসলাম প্রতিদিন কি যদি পড়তে না বসেই না মেয়েকে নিয়ে মেয়ে না খুব মানে ভুল করে বানান ভুল করে স্পেলিং স্পেলিং বানান ভুল করে তারপরে হচ্ছে পড়ার মধ্যে মন বসে না ও আমি ওর পাশে যদি বসেও থাকি এক দুটো লাইনে যদি বলে দিই ওর কিন্তু পড়াতে মন বসে সেই জন্য না এই এক দেড় ঘন্টা ওকে নিয়ে একটু আমার বুঝতে হয় ছেলেকে নিয়ে ওর বাবা বসেছে দিন মেয়ে ছেলে দুজনকে নিয়ে আমাকে বুঝতে হয় এই সময়টা শুধু ছেলে মেয়ের জন্য আর হচ্ছে ও যেগুলো যেগুলো বুঝছে না এখানে আমি ওকে অঙ্ক করাচ্ছিলাম অঙ্ক কিছু অঙ্ক লসবু লসাগু গছ ও বুঝতে পারছিল না সেই জন্য ওকে ভালো করে বুঝিয়ে দিচ্ছিলাম যেহেতু ক্যামেরাটা অন বারবার কিন্তু ক্যামেরার দিকে তাকাচ্ছিল পরে আমি এডিট করার সময় দেখলাম যে ও কিন্তু দু তিনবার করে ক্যামেরার দিকে তাকাচ্ছিল ভাবছিল তো বন্ধুরা এখন ঘড়ির কাটা বাজে নটা পনেরো আর আমার মেয়েকে পড়ানো হয়ে গেছে মেয়ে পড়ে টড়ে উঠে পড়েছে মেয়ে এখন টিভি দেখতে বসেছে আর হচ্ছে রান্নাঘরে আলু সেদ্ধ বেগুন সেদ্ধ দিয়ে ভাত বসেছে ঘি দিয়ে সবাই খাবে আজকে আর আর দাদা দিদি এবং আমি হচ্ছে সবজি এবং রুটি খাবো সবজিটা দিদি বসিয়ে দিয়েছে এবং রুটি আটাটা মাখছে দিদি এদিকে যেহেতু মেয়েকে আমি পড়াচ্ছিলাম ওদিকে দিদি রান্নাঘরটা রাত্রেবেলা সামলে নিচ্ছে ভাতটা আমি বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি দিদি মনে নামাচ্ছে ভাতটা চলো একটু রান্নাঘর থেকে ঘুরে আসি ঘরটা আমি একটু গোছাবো ঘরটা খুব এলোমেলো হয়ে আছে সারাদিনও সময় পাইনি একটু গুছিয়ে নেব ততক্ষণে তার আগে রান্নাঘর থেকে ঘুরে আসি চলো আর তুমি কি করো তুমি কি করো কাজ কি কাজ করো কি কাজ করো বলো আচ্ছা আচ্ছা একটু রান্নাঘরে করে আসি তারপরে হ্যাঁ বলো কই গেল কই টিভি দেখো টিভিতে কি দেখো আরে দূর থেকে দূর থেকে বলো টিভিতে কি দেখো এই যে টিভি এই যে টিভি দেখছে হ্যাঁ টিভিতে কি দেখো কার্টুন কার্টুন দেখো আচ্ছা তোমার নাম কি বলো না 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 বলো না তোমার নাম কি বলো না ঠিক দাম বলবে না বলবে না না মুড়ি খেতে দিয়েছিলাম বিকেলবেলা তোমরা দেখলে যে আমি মুড়ি খেলাম আর ওকেও মুড়ি খেতে দিয়েছিলাম মুড়ির অবশ্য দেখবে না ব্যাক ক্যামেরা করে দেখাবো না এ দেখো এগুলো পুরো ঘর আমাকে এখন ছাড় হবে কি অবস্থা পুরো ঘর এলোমে আমি ঘর গুছিয়ে পাঁচটা মিনিট রাখতে পারি না মনে হয় যেন আমি বছর কে বছর আমি ঘর গুছাই না সমৃদ্ধ ওর নাম জিজ্ঞেস না ওর নাম বললো সমৃদ্ধ সমৃদ্ধ উচ্চারণ করতে পারে না সমর্ধ সমর্ধ ঘোষ সমর্ধ ঘোষ নাম বলতে পারে না উচ্চারণ করতে পারে না নামটাও তো কঠিন ওর হিসেবে তো নামটা অনেকটাই কঠিন না তাই সমৃদ্ধ উচ্চারণ করতে পারে না সম্মর্ধ্য সম্বর্ধ্য কাজ করছে এই দেখো জামা হ্যাঁ জামা কাপড় করবে কাজ কাজ করবে দেখো তোমরাই দেখো কাজের লোকের আমার অভাব আছে দুনিয়ার জামা কাপড় সব জামা আমি আলমারিতে যদি ঢুকিয়ে রাখি ডেলিকার ইউজার জামাকাপড় ওই আলমারিতে থাকে আমার সব জামা দোলা দলা করে নামাই এবং দলা করে ঢুকায় নামাই আর ঢুকায় আর ঘরের মধ্যে এলোমেলো মেলো মানে কত বছর ধরে ঘর গুছাই না নিচে পড়ছে

চলো খাওয়া দাওয়া করে এখন আমি একটা ছোট্ট খাটো ভিডিও বানাবো বলে দাও হ্যাঁ বলো 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 এরপর কি তারপরে ভালো করে বলো ভালো করে বলো তোমাকে গুড বয় বলবে

এদের বদমাসী সারাদিন চলতে থাকবে চলো এখন রাখি পরে আবার আসছি তো বন্ধুরা এখন বাজে রাত্রি পৌনে এগারোটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল সমস্ত কিছু কমপ্লিট এখন শুধু রান্নাঘরটা পরিষ্কার করবো করে আমার ছেলে যেন এখনো পর্যন্ত দৌছা করছে লাফালাফি করছে এখনো পর্যন্ত ঘুমায়নি মানে কি বলবো ভাষা নেই সারাটা দিন এরকম ধরনের বদমাসি করে যাচ্ছে এরকমই দুষ্টুমি করে যাচ্ছে যত ঘরে যত বালতি ছিল জলের বালতি টালতি সব নিয়ে এখন গাড়ি গাড়ি খেলছে রাত্রি বাজে এগারোটা পনেরো এগারোটা এগারোটা এই তো দশা রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আবার হচ্ছে আমার অনেক কাজ বাকি আছে আমি কালকের জন্য ওদের কথা বলবেন

তো এখন রাত অনেক হয়ে গেছে আমি রান্নাঘরটা একদম পরিষ্কার করে রাখি আর সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি যতই বলো রাত্রেবেলা রান্নাঘর পরিষ্কার করে রাখবো এবং সকালবেলা ঘুমের থেকে উঠে যেব রান্নাঘরে একদম চকচকা মনটাই ভালো হয়ে যায় ঘুমের থেকে ঘুরে যদি রান্নাঘরটা অগোছালো থাকে মনটাই খারাপ হয়ে যায় আর আমাদের মতন মানুষে সারাদিন রান্নাঘরেই কেটে যাচ্ছে যতটুক সময় আসে ততক্ষণ রান্নাঘরেই কেটে যায় সত্যি সত্যি কেন যে ছুটির দিনটা আসে মতো ছুটির দিন এবং সানডে কোনো মতেই ভালো লাগে না এত খাটনি শরীরে মানে দশটা মিনিট বসার সময় হয় না সত্যি সত্যি ছুটির দিন এবং সানডে দুটো একদমও পছন্দ না বন্ধুরা আজকের মতন কাজ কমপ্লিট সব রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে ছেলে শুনতেই পাচ্ছ আওয়াজ এরকম ধরনের বিরক্ত করছে এই যে তোমাদের গুড নাইট দিয়ে দিয়েছে ঠিকই কিন্তু কোনো মানে হ্যাঁ গুড নাইট বলছে কিন্তু কিন্তু ঘুমাবে না বারোটার কিছুতেই ঘুমাবে না আর আমার মেয়ে কিন্তু শুয়ে পড়েছে মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে মনে হয় সম্ভবত মেয়ে শুয়ে পড়েছে ওইভাবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতন সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার যেদিন ছুটি হবে সম্ভবত সানডেতে ছুটি হবে সানডেতে আরেকটা ব্লগ শ্যুট করবো তোমাদের জন্য আজকে এখানেই রাখলাম টাটা গুড নাইট